কোকোপিট এখন আরো সস্তায়, গাছ করুন একদম সহজ ভাবে। কি এই কোকোপিট, কোথায় পাবেন, কি করে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন এবং এর বিধিনিষেধ কি কি রয়েছে, সমস্তটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত, আমি সুপ্রিয়। আজকের এই ভিডিওতে কোথা থেকে এই কোকোপিট পাবেন তা দেখুন। এই যে এটা হলো 5 কেজি একটি ব্লক কোকোপিটের, 5 কেজি একটু বেশি রয়েছে। তা এই ব্লক কোকোপিট সাধারণত দুই রকমভাবে আসে, একটা হচ্ছে এই ব্লক আকারে এবং একটা হচ্ছে ডাস্ট ফর্মে। তাই ব্লক আকারটাই নেওয়াটা বেটার, কারণ এটা আস্তে আস্তে ডিজলভ করে, এটা কি করে ব্যবহার করবেন মাটিতে সেটাও আজকে ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ, এই কোকোপিটটা হলো যে নারকেলের যে ছোবা হয়, সেই নারকেলের ছোবা থেকে এটাই প্রিপারেশন করা হয় এবং স্টেপ বাই স্টেপ একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসিংয়ের মাধ্যমে এই ব্লকগুলোকে তৈরি করা হয়। এবং এরই একটি ফার্ম রয়েছে যেটা ডাস্ট আকারে বস্তায় আসে, 50 কিলো 60 কিলোর বস্তা রয়েছে, সেইগুলো একটা ফার্মে আসে। তো এই ব্লকটাকে এবার আমাদের তৈরি করে নিতে হবে সেই ডাস্ট ফার্মে। তো তার জন্য প্রথমে এই যে ব্লকটা রয়েছে দেখুন, এটাকে সিলটা খুলে নেবো এবং তার জন্য একটা এইরকম সাইজের একটা বাকেট বা গামলা নিয়ে নিতে হবে। এর মধ্যে জল দিয়ে এগুলোকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিতে হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখি কোকোপিট ব্যবহারের ক্ষেত্রে, এই কোকোপিট যেহেতু নারকেলের থেকে আসে, তা নারকেল সাধারণত সমুদ্র উপকূলবর্তী এলাকায় বেশি হয়ে থাকে, তো সেই জায়গায় এগুলো প্রসেসিং করা হয়। তাই জন্য এই কোকোপিটের মধ্যে বেশ কিছু পরিমাণ লবণ থাকে, যেহেতু প্রসেসিংয়ের মাধ্যমে এগুলোকে ভিজিয়ে রাখতে হয় আগে, তো সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকায় যেহেতু হয়, সেক্ষেত্রে সমুদ্রের জল এগুলোতে ব্যবহার করা হয়। তাই কোকোপিটগুলো যখন বাগানে ব্যবহার করবেন তার আগে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবেন। তাহলে কি হবে, এই যে লবণগুলো রয়েছে সেই লবণগুলো ধুয়ে বেরিয়ে যাবে। আমরা বাগানে যে সমস্ত গাছগুলো করি তার বেশিরভাগই লবণ সেন্সিটিভ গাছ, অর্থাৎ লবণ পছন্দ করে না। তা এই কোকোপিট যখন সেই গাছগুলোতে ইউজ হবে, পাতা ঝরে যেতে পারে, শিকড় ভালো ছাড়বে না, গাছের ওভারঅল গ্রোথ তা নষ্ট হবে। তা যখনই এই কোকোপিট ইউজ করবেন তার আগে অবশ্যই ভালো করে ওয়াশ করে নেবেন, জল দিয়ে ধুয়ে নেবেন। বা সিডলিং যখন ব্যবহার করবেন সিডলিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা আমি কোকোপিটটাকে ভালো করে ভিজিয়ে নেব, জল দিয়ে ধুয়ে নেব। তা আমি পুরো কোকোপিটটা ইউজ করব না, তার জন্য আমি হাফ করে নিচ্ছি কোকোপিটটাকে এবং বাকি হাফ আমি পরবর্তীতে যখন ইউজ হবে তখন ভালো করে ধুয়ে নেব। তাই বাকি অর্ধেকটাই কিন্তু এই গামলার পুরোটা ভর্তি হয়ে যাবে। আপনাদের প্রয়োজন হলে পুরোটাই ভিজিয়ে রাখবেন এবং সেক্ষেত্রে ওভারনাইট 6 থেকে 7 ঘন্টা বা তার বেশি জলে ভিজিয়ে রাখতে হবে। এবং এরপর আরও 1-2 বার জলটাকে চেঞ্জ করে নিয়ে কোকোপিটটাকে ভালো করে ওয়াশ করে নেবেন। তো এই যে কোকোপিটটা আপনারা দেখছেন, এটা একদম ফ্রেশ কোয়ালিটি এবং এ গ্রেড কোয়ালিটির কোকোপিট। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দেখুন জল দেওয়ার সাথে সাথে কোকোপিটটা আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। এটার মধ্যে মোটামুটি 7-8 লিটার জল ভালো করে ঢেলে দেবো এবং এটাকে 7-8 ঘন্টা বা তার বেশিও সময় লাগতে পারে, এটাকে ভালো করে জলটাকে সোক করবে এবং এটা আস্তে আস্তে ফুলে ফেঁপে এই পুরো গামলাটা কিন্তু ভর্তি হয়ে যাবে। তা কোথায় পাবেন এই কোকোপিট? এই কোকোপিট আপনারা অনলাইন পেতে পারেন, অনলাইনে দামটা একটু বেশি হয়। এবং এছাড়া আপনারা লোকাল যে নার্সারি রয়েছে বা বড় সারের দোকান বা নার্সারি, সেই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আরও একটা ঠিকানা আমি দেবো পরবর্তীতে, আমি একটি ভিডিওতে দেখাবো, সেই ঠিকানায় আপনারা যদি ফোন করেন একদম অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই কোকোপিটের যে ব্লকটা দেখছেন 5 কিলো, এটা মোটামুটি আপনারা 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। তা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি পরবর্তী একটি ভিডিওতে এই কোকোপিট পাওয়ার অ্যাড্রেস ডিটেলস আমি দিয়ে দেবো। তো দেখুন জল দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আস্তে আস্তে ডাস্ট ফর্মে আসতে শুরু করেছে। দেখুন আরও এর মধ্যে জল দিতে হবে যাতে পুরো ভালো করে জিনিসটা ডাস্ট ফর্মে চলে আসে। এখানে দেখুন কিছু কিছু এখনও কেক ফর্মে রয়েছে, এগুলোতে আরও জল দিতে হবে এবং এটাকে সোক করে এটা আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠবে। তো আমি পুরো জলটা এর মধ্যে দিয়ে দেবো এবং 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো ভিজিয়ে। ওভারনাইট জলে ভেজানোর পর আরও একবার ভালো করে এই কোকোপিটটাকে ওয়াশ করে নিই। তারপর এইভাবে চেপে জল থেকে তুলে ভালো করে পুরোটা একটি ছাকনা আশ্বাস আমি পরবর্তীতে দেখাচ্ছি, এরকম একটি ন্যাকড়া দিয়ে বা একটি সুতির কাপড় দিয়ে কোকোপিটটাকে পুরোটা জল থেকে আলাদা করে নিই। এরপর একটি প্লাস্টিকের ওপর এই সমস্ত কোকোপিট একদম কড়া রোদে ভালো করে শুকিয়ে নিই। এরপর আপনার প্রয়োজন মতো এগুলোকে ইউজ করুন।
কোন জায়গায় কেন এই কোকোপিট ব্যবহার করবেন, কীরকমভাবে ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে এই কোকোপিট যেহেতু একটি সয়েললেস মিডিয়া, একদম মাটির মতোই কাজ হয় এবং সব থেকে যেটা সেটা হচ্ছে সফট এবং হালকা। এক টব মাটি যতটা ভারী হবে এই এক টব কোকোপিট কিন্তু তার অর্ধেকেরও কম ওজন। তো সেক্ষেত্রে একদম লাইট মিডিয়া ইউজ করতে কিন্তু এই কোকোপিট ব্যবহার করা যায়। এবং শিকড়ে ভালো অক্সিজেন পেতে, অর্থাৎ এই যে এয়ার গ্যাপটা, এটা খুব ভালো। সেক্ষেত্রে শিকড় তাড়াতাড়ি বের হয় এবং একটি ময়েশ্চার মেনটেন হয় কোকোপিটে। এই গরমকাল অত্যাধিক গরম, হাই টেম্পারেচার, শিকড় একদম শুকিয়ে যাচ্ছে, যে ফিডার রুটগুলো আছে শুকিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই কোকোপিট দিয়ে টবের ওপর দিয়ে সুন্দর করে মালচিং করে দিন, দেখুন গাছ খুব ভালো থাকবে। এছাড়া সিডলিংয়ের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের সিড জার্মিনেশনের ক্ষেত্রে এই কোকোপিটের কিন্তু একটি দারুণ ভূমিকা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের পটিং মিডিয়াতে এই কোকোপিট ব্যবহার করলে দারুণ রেজাল্ট আসে। তবে কোন জায়গায় কোন ক্ষেত্রে এই কোকোপিট ব্যবহার করা যায় না, যেরকম বেশ কিছু বড় গাছ যেগুলো রয়েছে, যেরকম ফল গাছ, সেই সব বড় গাছের ক্ষেত্রে বা যেগুলো একটু বড়, মোটামুটি 6 ফুট বা তার বেশি হাইট হয়ে যায়, সেই সমস্ত গাছের ক্ষেত্রে যদি কোকোপিট মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু গাছ একটু হাওয়া দিলে বা ঝড় হলে পারে কিন্তু উল্টে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে মাটির সাথে কোকোপিট 80-20 এই রেশিওতে যদি ব্যবহার করেন, 80% মাটি, বাগানের মাটি, এবং 20% যদি কোকোপিট ব্যবহার করেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট আসবে। তো দেখুন একদম শেষে যখন কোকোপিটটা ছেঁকে নিচ্ছেন, এইরকম একটি সুতির কাপড়ে ভালো করে ছেঁকে একদম সুন্দর করে জল থেকে কোকোপিটটাকে ছেঁকে নিয়ে রোদে শুকোতে দিয়ে দিন। তা বন্ধুরা, কোকোপিট ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলিকে খেয়াল রাখুন। আর এই অত্যাধিক গরমে বাগানের গাছগুলো ভালো রাখতে, মাটির ময়েশ্চার মেনটেন রাখতে কোকোপিট ব্যবহার করে একদম সহজ করে বাগান করুন। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি অবশ্যই নতুন নতুন বাগানি বন্ধুদের কাছে শেয়ার করে দিন। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও ভালো করে বাগান তৈরি। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে।